হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি নাস্তা খেতে বসে গেছি, চা আর নিমকি লুচি। এখন পর্যন্ত সকালে উঠে বিছানা গুছাতে পারিনি, মাথাটা বেশ ধরেছিল, তাই ভাবলাম আগে চাটা খাই। তো চা খাওয়ার পরে একদম বিছানা গুছিয়ে তারপর ওদিকের কাজে যাব। তো আমার মেয়েরাও বসেছে আমার সাথে নিমকি লুচি দিয়ে চা খেতে, যদিও ওরা একদমই খাওয়ার থেকে নষ্ট করে বেশি। এই যে আমার বাড়িতে, মানে আমার মেয়েদের সবে মাত্র এই পড়াশোনার মানে আঁকা বুকি এইসব আঁকাকে সেন্সটাই এসেছে। এই যে তাই প্রথমে মানে খাতা, মানে খাতার ভিতর তাদের পড়াশোনা একদমই আবদ্ধ না, মানে দেওয়াল, তারপরে হচ্ছে এরকম আয়না, সব কিছুর ভিতরে তাদের লেখাপড়া শুরু হয়ে গেছে। এই যে এখন আমার এগুলিকে পরিষ্কার করতে হবে, ভীষণই বাজে লাগে এইসব দেখতে। আর কয়েকদিন পরে দেখবো এই দরজায় ওই দরজায় এই দেয়াল সেই দেয়াল, মানে বাড়ির নানা জায়গায় তাদের পড়াশোনা থাকবে, পড়াশোনা আঁকাবুকি। তো এগুলোকে এখন আমার ক্লিন করতে হবে। আমার আমাদের বাড়িতে আমাদের মানে আমার মেজো মামা শ্বশুর এসেছে। তো সে যেহেতু আজকে নিরামিষ, তো সে বলল যে একটু ডাল ভাতে দিবি, মুগ ডাল, আর একটু ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজবি। তো আমি ঝুড়ি আলু ভাত সবসময় মা বানিয়ে দিত, মানে মা মানে আমার যখন খেতে ইচ্ছে করতো মাকে বলতাম, মা ওই আলু ভেজে দিত, তারপরে বয়ম ভরে এবার বাড়িতে নিয়ে আসতাম। বাট আজকে মামা খেতে চাইলো, জানি না পারবো কি না, তবুও চেষ্টা করছি। আলু কাটা হয়ে গেছে যতদূর পেরেছি, হাতে একদম গুঁড়ি গুঁড়ি করে কাটার চেষ্টা করেছি। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আলু ভাজাটা। যেহেতু ডাল ভাতে দিতে বলেছে, তো ডাল ভাতে তো এমনি ভালো লাগে না মুগ ডাল ভাতে, তাই আগে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, যেহেতু আলুটা মুচমুচে করে ভাজা হবে তাই অল্প অল্প করে দিতে হবে, কারণ এই আলু ভাজাটা ডুবো তেলে ভাজতে হয়, মানে সেটা আপনারা সবাই জানেন। তো আমি আলুটাকে যতখানি আলু ভাজা নিয়েছি অল্প অল্প করে ভাজবো। এই প্রথমবারে ভেজে তুলে নিয়েছি, তারপরে আবার পরেরটা দেবো। দেখেন কতটা মুচমুচে হয়েছে, হয়তো বোঝা যাচ্ছে না দেখে, বাট ভীষণ একদম চানাচুরের মতো হয়েছে আলু ভাজাটা, মনে হয় আমি পেরেছি। নিচে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলগুলো এটা অ্যাবজর্ব করে নেয়। আর সেকেন্ড টাইম আবার দিয়ে দিয়েছি আলু ভাজাটা, এটাকে আমি সবগুলো এরকম অল্প অল্প করে ভেজে নেব, তাতে আলু ভাজাটা অনেকটা বেশি ক্রিস্পি হবে। আমার আলু ভাজা অলমোস্ট শেষ, এখন একটা মানে ঢাকনাসহ কৌটাতে ভরে রেখে দেবো, যাতে মামা আসা পর্যন্ত এটা দুই তিন দিন খাওয়া যাবে এই আলু ভাজাটা রেখে। বেশ মুচমুচে হয়েছে আলু ভাজাটা। আমি লবণ আর হলুদটা একটু পরে দিয়েছি। এখন বাজে রাত 8টা, আমি মেয়েদের বাবা আর আমার দুই মেয়ে আমরা একটু বের হয়েছি। তো আমরা বের হয়ে এসেছি একটু চকে, কারণ সামনেই আমাদের বিয়ে বাড়ি আছে, মানে নিজেদের ফ্যামিলির ভিতরেই একটা বিয়ের অনুষ্ঠান আছে। তো বিয়ে বাড়ি একটু চাকচিক সবাই পরবে, আমার মেয়েরা না পরলে হয়, তাই ওদের জন্য কিনতে এসেছি হচ্ছে লেহেঙ্গা। তো প্রথমে ভেবেছিলাম ঘাড়ারা টাইপের, সারারা ঘাড়ারা এই টাইপের কিছু একটা কিনবো, বাট সাইজ হচ্ছিলো না, সাইজ হচ্ছিলো তো পছন্দ হচ্ছিলো না, পছন্দ হচ্ছিলো তো কালার চয়েস হচ্ছিলো না। তো সব মিলিয়ে তো ওরা দোকানদার আমাদের একটু লেহেঙ্গা দেখালো, তো লেহেঙ্গা দুটো ভীষণ সুন্দর লেগেছে, তো লেহেঙ্গাই কিনে নিয়ে আসলাম দুজনের জন্য। এক কিনিনি, দুজনের জন্য দু রকম কিনেছি, বাট লেহেঙ্গার বাজেটটা খুব বেশি ছিল, আমাদের বাজেট ফেল হয়ে গেছিলো। তো কী আর করা, শেষমেশ পছন্দ অনুযায়ী কিনেই ফেললাম মেয়েদের জন্য লেহেঙ্গা। তো এখন দেখাবো না, এখন দেখালে পুরনো হয়ে যাবে, জাস্ট বিয়ে যখন হবে, বিয়ে বাড়িতে পড়বে তখনই দেখাবো। আমার মনে হয় কি, সব থেকে ঝামেলার কেনাকাটা হচ্ছে বাচ্চাদের জিনিস কেনাকাটা করা, ঘুরতে ঘুরতে মানে পায়ের বারোটা, আর ওদেরকে কোলে করে নিয়ে ঘুরতে হয়েছে, হাত পুরো ব্যথা হয়ে গেছে, আর মানে এই দোকান সেই দোকান এই দোকান সেই দোকান করতে করতে মানে জিনিসই পছন্দ হয় না। তারপরে কী আর করা, ভাবলাম একটু খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো কেনাকাটা করে একবারই একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করবো।
তো এই চকের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল, তো ভাবলাম ওখানেই চলে আসি, সামান্য কিছু খাওয়া দাওয়ার জন্য এটাই ঠিক আছে। তো আমি অর্ডার করেছিলাম গ্রিল নান, আর হচ্ছে ও অর্ডার করেছে মোগলাই পরোটা। এই সামান্য কিছু খাওয়া দাওয়া করবো, আর একটু লচ্ছি অর্ডার করেছি। এই ঘরোয়া গ্রিল আর নানটা খুব ভালো খেতে, মানে টেস্ট খুব ভালো, তাই আমরা যখনই আমার গ্রিল আর নান খেতে ইচ্ছে করে তো আমি বলি ঘরোয়া থেকে নিতে অবশ্যই।